ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি একজন ফাইল প্রয়োজন হবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখান থেকে ডাউনলোড করে নিবেন। নেওয়ার পর আমরা আমাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, অথবা যে ব্রাউজার থেকে ডাউনলোড করছেন ব্রাউজারে ডাউনলোড হিস্ট্রিতে গেলে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু ফাইলটিকে ট্যাপ করে ধরবো এবং সেই অপশনে ক্লিক করে এলেট মোশন অপশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু একজন ফাইলটি এলেট মোশন অপশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে এখন এলেট মোশন অপশনটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আমরা যে প্রজেক্টটি ইম্পোর্ট করছি এই প্রজেক্টের উপরে আবার একটু ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমরা সরাসরি নিচের দিকে চলে যাবো, যাওয়ার পর এই যে লেয়ারগুলো দেখতে পারবো এই লেয়ার উপরে ক্লিক করব। ওকেতে ক্লিক করবো, কালার অ্যান্ড ফিল এবং হচ্ছে মিরর ফ্রন্ট, তারপর একটি পিকচার সিলেক্ট করে প্লাস এখন। এর পাশাপাশি এখানে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারে পিকচারগুলো অ্যাড করে নিতে হবে। ওকে, তো আমি ভিডিওটি স্কিপ করে যাচ্ছি যেহেতু সব সেম কাজ, এখানে প্রত্যেকটা কাজ যদি আমি দেখাতে চাই অনেকটা সময় লাগবে। তো ভিডিওটি স্কিপ করার পর আমরা এন্ডিংয়ের দিকে চলে আসছি। এখান থেকে আমরা এন্ডিংয়ের যে লেয়ারগুলো আছে এগুলোকে ফিল আপ করে নিব। ওকে, আমাদের মিডলে যে লেয়ারগুলো ছিল এগুলো কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এবং এক্সাম্পল ফাইল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। মিউজিকটা অ্যাড করার জন্য প্লাস এখন মিডিয়া, ভিডিও করার মিউজিকটা দেওয়া থাকবে, এটাকে সিলেক্ট করবো এবং এটা থেকে অডিওটাকে আলাদা করার জন্য লেয়ারে ক্লিক করে থিরোড আইকন এবং এক্সট্রাক্ট অডিও, অডিওটা আলাদা হয়ে যাওয়ার পর ভিডিও লেয়ারটিকে ডিলিট করে দেবে, এজন্য ভিডিও লেয়ারটি ক্লিক করে ডিলিট অপশন। ওকে, তো এখন সব কাজ শেষ, চাইলে আপনি ভিডিও প্লে করে দেখতে পারেন। সব কাজ ঠিকঠাক মনে হলে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এখান থেকে ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে এডিটিং ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।